সঠিক সংস্কারের অভাবে থুকছে পেচার স্থল থেকে মাছ মারা যাবার রাস্তায় ছড়ার ওপরের একটি কাঠের সেতু। বর্তমানে যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে এবং ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটাই ধারণা সাধারণ পথচারী থেকে যান চালকদের। প্রসঙ্গত উল্লেখ্য, কুমারঘাট মহকুমার পেচার স্থল থেকে মাছ মারা কাঞ্চনপুর দশদা জম্পু হিল পর্যন্ত যাবার রাস্তায় রয়েছে একটি কাঠের সেতু। এই সেতুর ওপর দিয়ে বড় মালবোঝাই লরি থেকে শুরু করে ছোট মালবোঝাই এবং যাত্রীবাহী গাড়ি এবং পথ চলতে সাধারণ মানুষের যাতায়াত চলছে প্রতিনিয়ত। কিছুদিন পর পরই এই সেতুটি সঠিক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বলে অভিযোগ সাধারণ মানুষের। ওই তো লকডাউনে দুই চার দিন আগে থেকে ওই খুব খারাপ হয়ে গেছে গাড়ি, আর একটু একটু ভালো আসবে। সমস্যা বলতে সমস্যাই হয়, আমরা তো সারা যেতে লাগবে দাম লাগে, আজকে একটু লাগবে আজকে আজকে দাম সারা সরে এত দাম জানে তো ভালো হইলে তো ভালো। অনেক দিন ধরেই এলাকাবাসী এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানানোর পর কিছুদিন আগে এই ব্রিজটির পাশেই একটি পাকা সেতু নির্মাণের কাজ শুরু হলেও এর নির্মাণ কাজ চলছিল অত্যন্ত ধীর গতিতে। বর্তমানে বেশ কিছুদিন ধরে এর কাজও বন্ধ রয়েছে বলে অভিযোগ। পাকা সেতু নির্মাণ কাজ শেষ করা তো দূরের কথা, পুরনো ব্রিজটির দিকে এখন আর সংশ্লিষ্ট দপ্তরের কোনো নজর নেই, ফলে বর্তমানে ভঙ্গুর এই ব্রিজ দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চালক থেকে সাধারণ মানুষের, এমনটাই জানিয়েছেন যান চালকরা। এই ব্রিজটা তো অনেক বছর হইলো এরকম, অনেক কষ্ট হইতেছে এটা ব্রিজটাই কাজ করে না, বেকিং পর্যন্ত না নিছে, আর তো বড় গাড়ি যায় আপনার 20 টন 22 টন লইয়ে মাল, 1800 টাকা গাড়ি আছে তো, কিন্তু 15 টন তো না, আরও বেশি যায় মাল, গাড়িগুলো ফাঁসে সমস্যা হয় তো, দেখছেন না অবস্থা কীরকম। আমরা তো বিডব্লিউ ডিপার্টমেন্টে খুব কই, কইলেও তো কোনো কাম হয় না, একটু কইলো তারপরে এক দুইটা কাট লাগাই দিব বাস। সমস্যা আর গাড়ি যে স্লিপ করে খাইতে যায় কষ্ট হয়, এটাকে ঠিকঠাক করা হয় না, ঠিকঠাক এমনি আগে হয়েছে অত্যন্ত খারাপ অঙ্কিত বুয়ানি তো বহুত পুরানি তো আমার জন্মের আগের মনে হয়। দ্রুত এই ব্রিজটি সংস্কারে হাত না লাগালে সামনে বর্ষা মরশুম শুরু হলে জলস্ফীতি ঘটলে ব্রিজটি আরও করুণ দশায় পৌঁছবে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, অভিমত স্থানীয় বাসিন্দাদের। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।